ওজন থেকে নেমে আসা পানি এবং টানা ভারী বর্ষণে সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। মানুষ গৃহহারা ও আশ্রয়হীন হয়ে পড়েছে। ভয়াবহ বানের জলে ভাসছে পশু পাখি, সেই সাথে মানুষের স্বপ্ন। এমন পরিস্থিতিতে এখন একটাই হাহাকার, কোথায় পাবে খাদ্য, কোথায় পাবে মাথা গোজার ঠাই। সেই আর্তনাদি যেন ছড়িয়ে পড়েছে সারা দেশে। বানবাসীদের এই আর্তনাদ সুরিদদেরও করেছে ব্যথিত ও মর্মাহত। বরাবরের মতো সুরিদরা সেই অসহায় মানুষের জন্য কিছু করার তাগিদে মরিয়া হয়ে ওঠেন। নিজেরাই তহবিল সংগ্রহ করে ছুটে যান সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নের হাসন বাহার গ্রামে। ২৭ জুন বন্যা কবলিত 300+ পরিবারের জন্য 15 দিনের খাবারের প্যাকেট, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন সমকাল সুরিদ সমাবেশ। এ সময় তারা সুনামগঞ্জে গিয়ে দেখে চারিদিকে অথই পানি। দূর থেকে পানির মধ্যে ঘরগুলো দেখলে মনে হয় কোনো পাখির বাসা। সেখানে নৌকা দেখলেই শিশু থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ হাতের ইশারায় ডাকতে থাকেন, সাহায্যের জন্য বারবার আকুতি জানান। কেউ কেউ নৌকা দেখলে সাঁতরে কাছে চলে আসার আগে সুরিদরা হাতের ইশারায় থামিয়ে দেন, নৌকা ছোটে তাদের কাছে। ত্রাণ বিতরণের মাঝেই হঠাৎ শুরু হয় বৃষ্টি। খোলা আকাশের নিচে সুরিদরা ভিজতে থাকেন, কিন্তু তাদের কাজ থেমে যায়নি। কেননা সুরিদের আনন্দ একটাই, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারা। বৃষ্টির মধ্যেও দূর দূরান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সুরিদরা। এ সহায়তা পেয়ে অসহায় মানুষগুলোর মুখে ফুটে ওঠে হাসির ঝিলে, দেখা দেয় এক রাশ আনন্দ। উম্মে রাহি, সমকাল।